আমাদের ব্রাশ করা হয়ে গেছে গাইস, মাছের পেটি একদম রেডি। আজকে শাশুড়িমাকে মাছ খাইয়েই আমি ছাড়ব। মাছের ভোটারের স্লিপ মিসিং, আমরা ভোট দেবো না। মাদা দিদি এসছে দেখা করতে, ঘুরতে এসেছি। রান্না বান্না অবশ্যই হবে, আর এই বালিশটা কভার পরিয়ে দিলাম শাশুড়িমাকে দিয়ে। দিদি চলে এসছে জুনিয়রের, কি করে দিয়েছে সি একদম লোমে। টেনশন বেবির কিছু হলে মাদের সব সময় টেনশন। রাতের সব খাবার দাবার রেডি, এখানে দিয়াকে বলবো। আচ্ছা, যখনই ক্যামেরাটা অন করেছি ব্লগ করা শুরু করবো বলে, জুনিয়র আমাকে এরকম করে ঠেলে দিচ্ছে। তার মানে কিছু বলো তুমি ব্লগে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। হ্যাঁ, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, যেখানে আছো, যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছো। সো আজকে আছে ভেরি ভেরি সানডে, আর বর্মশাই তো অনেক ভোরবেলা বেরিয়ে গেছে, 4:30 পৌনে 5টা নাগাদ বেরিয়ে গেছে। তার আগে ঘুম থেকে উঠেছে, 3:15 নাগাদ ঘুম থেকে উঠে উনি বেরিয়ে গেছেন, কারণ যেতে হবে এয়ারপোর্ট ভাগ্নিকে আনার জন্য, সেই জন্য বেরিয়ে গেছে। তো আমার কাল রাত্রিবেলা শরীর একদমই ভালো লাগছিল না, আমি আর বাইরে উঠে যেতে পারিনি আজকে সকালবেলা। বর্মশাই নিজেই আমাকে বললো বেরোতে হবে না তোমাকে, তুমি শুয়ে থাকো, আমি মাকে ডেকে নেবো। আর আমার মাথাটা মানে টিপ 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 করেই যাচ্ছে, ঝাঁকানাকা ঝাঁকানাকা করে, ঠান্ডা লাগলে যেরকম হয় আর কি। আর এখন এই জুনিয়র উঠলো, আমরা উঠে মানে আমি উঠেছি ওই 8টা নাগাদ ঘুম ভেঙেছে, কিন্তু আমি শুয়েই আছি। তারপরে উঠতে উঠতে আমাদের 9টা ওভার হয়ে গেল না বাবা। সো আজকে আমাদের ল্যাদ খাওয়া, রোববার অবশ্যই সব ঝাঁকানাকা কাজকর্ম তো করতে হবে, কাজকর্ম বলতে রান্নাবান্নাটা তো করতেই হবে, তারপরে টুকিটাকি যা কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হবে। তো চলো এখন আমরা লেগে পড়ি আমাদের যুদ্ধতে। হ্যাঁ, আমরা যুদ্ধতে লেগে পড়ি। আর তোমরা কিভাবে আজকে রবিবারটা কাটাচ্ছ কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। গুড মর্নিং গাইস, হ্যাঁ গুড মর্নিং গাইস। তোমরা যে কি বাজার করবে ওটাই জুনিয়র তোমাদেরকে জিজ্ঞেস করছে, তো বাজার কি কি করলে ওটা কমেন্ট বক্সে জানিও। তো চলো এখন জুনিয়রকে খাওয়াবো, আমিও চিয়া সিড খাবো, চা খাবো। তো চলো নেক্সট কি হচ্ছে দেখতে থাকো। নাকটা একদম জ্বালা করছে, এইসব জায়গা পুরো ভার হয়ে রয়েছে আমার। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। কল খুলো না। সকালবেলা উঠে জল ঘাটতে নেই, তুমি চান করার সময় তো জল ঘাটো, ভোটার কার্ডের স্লিপ এসছে। কি হয়ে গেছে আমাদেরটা? মানে আমাদের দুজনেরটা নেই তাই তো, তোমার একা আছে। চলো জুনিয়রকে এখন খাওয়াবো, আর আমার আর বর্মশের ভোটারের স্লিপ মিসিং, আমরা ভোট দেবো না। মাদা দিদি এসছে দেখা করতে, ঘুরতে এসছে। আর এই যে জুনিয়র এদিকে, ও আসলে নামতে চায়, ও ওই এখন দেখো দৌড়াবে এখানে, ওই জন্য এরকম করছে, পাতা নেবে। বাবা রক্সি এরকম করে না ভাইকে, ওই জন্যই তো তোমায় বললাম ও কোলে অত ভালোবাসে না, ছেড়ে দিলে ওই সারাদিন দৌড়াতে থাকে। এবারে কথা বলবে বাবা, ABCD বলে দাও। ABCD ওই যে EFG। আর অতি কষ্টে খাবার খেয়েছে, আর এখন আমাদের এখানে বসাতে হবে হচ্ছে ভাত। এই কি হলো, ঘাস হয়ে গেল, আস্তে 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 বাবা আস্তে। ভাত করবো না, জল ফুটাতে হবে না। জুনিয়র দেখে সারাদিন যে মামাম ঠিক করে রান্না বান্না করছে কিনা, সব কাজ পারফেক্টলি হচ্ছে কিনা আমাদের বাড়ির, এটারও তদারকি করে। আমি এখন ভাতটা বসিয়ে দেবো, এর মধ্যে একটু আলু সিদ্ধ দেবো জুনিয়রের জন্য ভাতে আজকে। সো এই যে তোমাদের জুনিয়র
গেছে আর ঢাকা ঢাকা করে এখন আর আমার কোনো টিফিন বানাতে ইচ্ছা করছে না। কালকের বাসি রুটি ছিল, এই একটা রুটি চা দিয়ে খেয়ে নেবো, দুটো রুটি রয়েছে শাশুড়িমা পেঁপে আলুর তরকারি দিয়ে খেয়ে নেবে, আর কাজের দিদি খেয়ে দেবো আজকে ভাত। তো কেকে চা দিয়ে রুটি খেতে ভালোবাসো, কলের বসে দিন জানাতে হবে না, এখন আর কিছু বানাতে ইচ্ছা করছে না। রান্না করে নেবো দুপুরের একবারে, আমার রাতের রান্না তো করতে হবে মেবি। সো চলো কী কী রান্না করছি দেখতে থাকো। আর ওই দেখো জুনিয়ার, ওই ওই যে দেখো দেখো, ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ লুকিয়ে পড়ছে আমার পিছনে। আছি, এটা কে? খুব অস্বস্তি হচ্ছে, উনি পটি করে দিয়েছে, এখন আমি চা রেখে যাচ্ছি হচ্ছে জুনিয়ারের পটি সাফসুতরা করতে, আমার মাথা ঝনঝনাচ্ছে বুঝতে পারছো তো। চলো এখন জুনিয়ারের পটি সাফসুতরা করে নিয়ে তারপর রান্নাবান্নার জোগাড় করতে হবে। সবজি কাটি, তুমি ধরো এগুলো নিয়ে বসো। আমাদের জুনিয়ার ওখানে ঝাঁকানাকা করে খেলছে, আর আমি এখানে ঝাঁকানাকা করে বেডটা ঠিকঠাক করে দিচ্ছি। একটু সয়াবিন আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত তো বসিয়েই দিয়েছি, রান্নাবান্না অবশ্যই হবে। আর এই বালিশটা কভার পরিয়ে দিলাম, শাশুড়িমাকে দিয়ে আসি, কারণ ভাগ্নি এলে তো এক্সট্রা বালিশ লাগবেই। আর এগুলো চলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিই, চাদর দুটো একটু জল ধোয়া করতে হবে। সো এখন ঝাঁকানাকা করে চাদরগুলো জল ধোয়া করে মেলে দিলাম, নেক্সট কাজের দিকে যেতে হবে। সো সয়াবিন আলু সিদ্ধ হয়ে গেছে, আজকে একটা নতুন রেসিপি বানাবো, তো এখানে আমি এখন এগুলোকে সব সয়ের মধ্যে দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু বিরিয়ানি মশলা, আর দিয়েছি আদার গুঁড়ো, এগুলো সব কিছু একটু পেস্ট করে নেবো, আর একটুখানি মিষ্টি দেবো। বেজে গেছে ঝাঁকানাকা অবস্থা, যতই ভালো লাগুক খারাপ লাগুক সব কিছু তো করতে হবে, আকাশের অবস্থা দেখতে পাচ্ছ। আর বাকিটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, যেরকমভাবে আমরা তোমার ওই ধোকার ডালনা ফালনাগুলোকে আমরা কড়াইতে টেলে নিই না, ওইভাবেই একটু টেলে নিয়েছি, বেসন দিয়েছি, দিয়ে এইভাবে দেখো দেখতে পাচ্ছো কাতলা মাছের পেটি একদম রেডি। তো আজকে শাশুড়িমাকে কিন্তু মাছ খাইয়েই ছাড়বো, ওই জন্য কাতলা মাছের পেটিগুলো একদম এখন এই সরিষার তেলে আমি ভালো করে ফ্রাই করে নেবো, সরষের তেলটাকে একদম ভালো করে গরম করতে হবে। আর এই দিকে পোস্ত বানাবো বলে এগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি, আলু আর পটল। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এইটা কিন্তু একটা ভাইরাল রেসিপি বলতে পারো। তো এইভাবেই আমি বানালাম সয়াবিন দিয়ে আজকে ব্যাপারটাকে, এগুলোকে এখন কড়া কড়া করে ভাজতে হবে, তারপরে গ্রেভির মধ্যে ছাড়তে হবে। তো এই যে মাছের পেটি কিন্তু ভাজা হয়ে গেছে একদম করকরে খরখরে করে লাল লাল করে, এখানে ভাজা চলছে। আর এই দিকে হচ্ছে তোমার আলু পোস্ত, তো এখানে পোস্তটা দেবো, তারপরে জুনিয়ারকেও তেলটা মাখিয়ে চানু চানুতে নিয়ে যাব। তো চলো এখন এগুলো করে নিই, তারপরে ফিরে আসছি। সো এখানে উচ্ছে কুমড়ো বটি বসিয়ে দিয়েছি, আর এখন এইটার গ্রেভি তৈরি হবে। সো এখানে ধনে পাতা ছিটিয়ে ছড়িয়ে কাতলা মাছের পেটির কষা হয়ে গেছে রেডি। সো লুকটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। 1:40 বাজে, আমার চানধান কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট, এখন জুনিয়ারকে খাওয়াতে বসবো, দেখি ও আজকে কী দিয়ে খায়, নাহলে তো ঝাঁকানাকা অবস্থা জানোই। আর বরমশাই আর ভাগ্নি অন দ্য ওয়ে, কিছুক্ষণের মধ্যে হয়তো ওরা চলে আসবে। সো চলো পরে আসছি। কী করে দিয়েছে? সি একদম লোমে লোম করে দিয়েছে, গায়ে সারা গায়ে জুনিয়ারের লোম লোম ভর্তি করে দিয়েছে। আঙুঘড়িতে 5টা বেজে গেছে, আর 1 ঘন্টা আগে জুনিয়ারের BTS 2 নম্বর দিদি বাড়িতে চলে এসছে আমাদের। তোমরা সকলে দেখেছ 1 নম্বর আর 3 নম্বরকে, 2 নম্বরকে দেখোনি, একটু পরেই তোমরা দেখতে পারবে, তাই না বাবা? হ্যাঁ, এই সি কিন্তু খুব দুষ্টুমি করছে জানো, করছে খুব দুষ্টুমি, সবাইকে গায়ে লোম দিয়ে দিচ্ছে, নিজের লোম সবাইকে গিফট করছে। আর এই যে দিয়া দিদি চলে এসছে জুনিয়ারের, আর জুনিয়ার এখন খুবই আনন্দিত, দেখতে পাচ্ছ ঘুম অর্ধেক হয়, ঘুম ভেঙে গেছে, আর এখন চলছে হচ্ছে বদমাইশি। আর ওদিকে আমের ছোট 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 আম দেখতে পাচ্ছ, আমের মুকুলগুলো এখন আমে পরিণত হয়েছে, 2 দিন পরে সব পেরে পুড়ে খাওয়া হবে। অলরেডি সবাই পাড়তে শুরু করে দিয়েছে গাছের আম, আর সব জায়গায় শান্ত পরিবেশ, কারণ কালকে আমাদের এখানে ভোট, সে কারণে সব কিছু শান্ত একদম। তো আমরা 4 জন এখন এখানেই রয়েছি, উঠোনে ঘোরাফেরা করছি। তো চলো এরপরে কি এক্সাইটিং হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আর বর্মশাই হচ্ছে রেস্ট নিচ্ছে, শাশুড়িমাও রেস্ট নিচ্ছে, আমরা 4 জনে এখানে উঠোনে রয়েছি। সো ঘড়িতে এখন রাত্রির 8টা বাজতে যায়, এখানে পেঁয়াজ
তারপরে রসুন কুচিয়ে রেখেছি। বড়মশাই বললো প্রথমে স্যুপ বানাতে চিকেনের, তারপরে এখন উনি বলছে খাবেন না, কিন্তু ভাগ্নি এসছে ওই জন্য তো রান্না করতেই হবে, তো নিজের জন্য আর একা ভালো লাগে। এই যে তোমাদের জুনিয়র ওখানে টুকটুক করে বিস্কিট খাচ্ছে, ঠিক আছে দেখতে পাচ্ছ, ওই দেখো টুকটুক করে বিস্কুট খাচ্ছে, আর আমি এখানে চিকেনের জন্য সবজিগুলো চলো কেটে নিই তার থেকে করে। তো বড়মশাই যেহেতু খাবে না, এটুকু চিকেনই বানাবো জুনিয়র আমার আর ভাগ্নির জন্য, তিনজনের জন্য বানাচ্ছি। জুনিয়র কতটা খাবে জানি না, একদম হালকা পাতলা করেই বানাবো, বেশি রিচ করে বানাবো না। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখন এই সবজিগুলো আগে একটু ভেজে নেবো। তো এই যে দেখো হাতে আমার থার্মোমিটার 99.9, এখনো 100 হয়নি। জুনিয়রকে দেখে বোঝা যায় না, এখন জুনিয়রের বাবা আর আমি ওকে ধরে বেঁধে, আমার সকাল থেকেই মনে হচ্ছিলো ওর গাটা ছ্যাঁচ করছে, আমারও কালকে এরকম ছ্যাঁচ লাগছিলো, এখনও অমনি ওরম লাগছে, অতটা না। তো এখন দেখছি 99.99, মানে এখনো 100 হয়নি, ওই বলতে পারো 100, আর একটু দেখে তারপরে আরেকবার দেখবো, দেখে তারপরে ওষুধ দেবো। তা এখন বাবা নিয়েই বসে থাকুক, আমি চট করে রান্নাটা করে নিয়ে তারপরে আসি। লাইটটা কি মিদ নিভিয়ে দেবো, লাইটটা নিভিয়ে দেবো, লাইট তুমি ওকে নিয়ে বসো। হ্যাঁ, সো দেখো এখানে চিকেনটা কষিয়ে দিয়েছি একদম সব কিছু দিয়ে, হালকা পাতলা করে করবো, আগেই বললাম তোমাদের সাথে তাড়াহুড়োতে আর আমি কিছু শেয়ার করতে পারিনি। এখানে চিকেনটা কষছে, অলরেডি এখানে সবজিগুলো হালকা ফ্রাই করে রেখেছি, তার সাথে এখানে বাসনও মাজছি, ওই কারণে আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর জুনিয়রকে তারপরে তাড়াতাড়ি যাবো ওর কাছে, ওই জন্যই রান্নাটা তাড়াতাড়ি করে করছি। তারপরে শাশুড়িমা না ভাগ্নিকে খেতে দিয়ে দেবে, তো চলো আমি এখন তাড়াতাড়ি করে এগুলোকে রান্নাটা করে নিয়ে তাড়াতাড়ি করে জুনিয়রের কাছে যাই। এখন জুনিয়রের বটলগুলোকে আমি সব ওয়াশ করলাম, এখন মাইক্রোওয়েভে দেবো ওগুলো সব বয়েল করতে, মানে যেটা করে থাকি আর কি করানোর জন্য, তাই করবো। এখন কথা উল্টে পাল্টে যাচ্ছে, অ্যাকচুয়ালি বেবিদের একটুখানি শরীরে সমস্যা দেখা দিলে তখন মাদের সব ব্যস্ততা বেড়ে যায়, এখন আমার মতো সেটা হচ্ছে। সো এদিকে জুনিয়রের ফ্লাক্সে জলটাও ভরে নিচ্ছি, ওদিকে মাংসটাও একটু হওয়া বাকি রয়েছে, তারপরে জল দেবো। সো এই যে রাতের সব খাবার দাবার রেডি, এখানে দিয়াকে খেতে দেওয়া হবে, ওই জন্য আমি সব কিছু বেড়ে ঠেড়ে নিয়েছি। তারপরে জুনিয়রকেও একটু ভাতই খাওয়াবো অল্প করে, যদি খেতে চায় তো। তো চলো ওকে খেতে দিয়ে নিই। এখন বাবার কোলে কোলে আসছে, ওখানে দিয়া দিদি খেতে বসে গেছে, এখন খাবে হচ্ছে জুনিয়র তোমাদের। জুনিয়রের ভালো লাগছে না, এখন যাই হোক অল্প করে দেখি খায় কি না। জুনিয়রকে জলের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমোচ্ছে ও এখন, সকলের ডিনার কমপ্লিট। তো আমিও এইমাত্র খেয়ে বাসন যেগুলো ছিল সেগুলো ধোয়া পাতলা করে এই এলাম, এখনও নিজে ফ্রেশ হয়নি। আর আমিও মনে করছি আমারও একটা ক্যালকাল খেয়ে ঘুমানো উচিত আজকে, কারণ আমারও নিজেরও ভালো লাগছে না, মোবাইলটা ফ্ল্যাশটা পুরো চোখের মধ্যে লাগছে মোবাইলের আলোতে। আজকে ব্লগটা এন্ড করলাম, কালকে সকালবেলা অবশ্যই তোমাদের সকলের সাথে দেখা করবো, দেখা হবে নেক্সট ব্লগে, আশা রাখছি। তো তোমরা প্রে করো রাতের মধ্যে যাতে জুনিয়র ঠিক হয়ে যায় একবার ওষুধ খাওয়ানোতে। তো চলো টাটা, নেক্সট ব্লগে কথা আটকে যাচ্ছে। তো চলো টাটা, নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে, কারণ মাথায় একটা টেনশান, বেবির কিছু বলে মাদের সবসময় টেনশান থাকে, তো ওইটাই মনে হচ্ছে। তবুও নিজের কাজটাকে তো করতে হবে, মানে ব্লগিংটাকেও করতে হবে তার সাথে, ইচ্ছে করছিল না কিন্তু তবুও এন্ড করলাম ব্লগটাকে। তো চলো টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো, ব্লগ সিজ আসাচ্ছে জুনিয়রের জন্য, সকলে প্রে করো তাতে জুনিয়র ঠিক হয়ে যায়।